সালামু আলাইকুম এভরিওয়ান, ইজি বাংলা রেসিপির আরও একটি পর্ব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আপনারা কিভাবে সরিষা পাউডারটাকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, সে পদ্ধতিটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করুন। চলুন তাহলে দেখে নিই প্রস্তুত প্রণালী। একটি মিক্সার জারে আমি 1/3 কাপ পরিমাণ সরিষা দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলাকে খুব ভালোভাবে গ্লেন্ডারে গ্লেন্ড করে নেব। দেখুন এটা আমার গ্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু গুলিয়ে দেখাচ্ছি। 1টি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ সরিষা পাউডার নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দেখুন এটা আমার হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট, যেভাবে আমরা শিলপাটার মধ্যে করে থাকি তদ্রূপ সেই রকম। আপনারা এটাকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, এটা ফ্লেভার সম্পূর্ণ অটুট থাকবে। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।